লিখন সনাতন ধর্মাবলম্বী ছিল। ওর সঙ্গে বাস করত ওর মা বাবা আর ছোট বোন স্বস্তিকা। একদিন ওরা সবাই মিলে ঘুরতে বের হয়, আর একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেই রেস্টুরেন্টে বৃষ্টি নামের একটা মেয়ে ওয়েটার কাজ করত। বৃষ্টি দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু ও সব সময় একটা ওড়না দিয়ে ওর মুখ ঢেকে রাখত। স্যার, আপনারা কি খেতে চান আমাকে নামগুলো বলে দিন, কিছুক্ষণের মধ্যে আপনাদের পছন্দের খাবার আমরা গরম গরম তৈরি করে দেব। 4 প্লেট কাচ্চি, 2টা বার্গার, 3টা চিকেন ফ্রাই আর সঙ্গে 4টা কোক আমাদের একটু তাড়াতাড়ি দিবেন ম্যাম। ওকে স্যার, কিছুক্ষণ অপেক্ষা করুন, অল্প সময়ের মধ্যে আমরা আপনাদের খাবারগুলো সার্ভ করব। এটা বলি বৃষ্টি চলে যায় আর কিছুক্ষণ পর সেই খাবারগুলো নিয়ে আসে। বৃষ্টির চোখ দুটো টানা টানা ছিল, মুখ ওড়নাতে ঢাকা থাকায় লিখনের মা বৃষ্টির চোখের দিকে তাকিয়ে থাকে, আর চোখ দুটো দেখেই তার খুব ভালো লেগে যায়। স্যার, আপনাদের আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন। রেস্টুরেন্টের বাকি মেয়েগুলো খুব মডার্ন ছিল, তারা ছোট ছোট ড্রেস পরত, কিন্তু বৃষ্টি ছিল সবার থেকে আলাদা, তাই ওর ওপর সবার এক্সট্রা নজর পড়ত। লিখন, দেখেছিস মেয়েটা কত সুন্দর নম্রভদ্র, এখানে সবাই ছোটখাটো পোশাক আশাক পরে অভদ্রের মতো চলাফেরা করছে, কিন্তু ওর দিকে তাকিয়ে বুঝতে পারবি এই মেয়েটা সবচেয়ে সুন্দরী। তবুও কত সুন্দর ভালো নম্রভদ্র ড্রেস পরে চলাফেরা করছে। হ্যাঁ মা, আমি দেখেছি, এখন তুমি ওদের না দেখে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও। লিখনের কথা শুনে ওর মা খেতে শুরু করে। তখন ওর বোন স্বস্তিকা ওর মাকে বলে, বাবা দেখো মা ওই মেয়েটার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওই মেয়েটাকে মায়ের খুব পছন্দ হয়েছে। লিখন ভাইয়ের সাথে হয়তো বিয়ে দেওয়ার কথাই ভাবছে, তাই না বাবা? আরে স্বস্তিকা, এত আজে বাজে কথা তোকে কে বলতে বলছে? কোনো মেয়েকে মায়ের ভালো লাগতেই পারে, তাই বলে তার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেবে, তার তো কোনো মানে নেই। বেশি কথা না বলে খাবারগুলো খেয়ে নে। লিখনের কথা শুনে ওরা সবাই চুপচাপ খেতে শুরু করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ফিরে আসে। ইস, ওই মেয়েটা যদি আমার বৌমা হতো তাহলে আমার জীবনের সব চাওয়া পূরণ হতো। সত্যি বলতে স্বস্তিকা তখন ভুল বলেনি, আমার তো ওই মেয়েটাকে বৌমা ভাবতে খুব ভালো লাগছিল, তাই ওর দিকেও ভাবে তাকিয়েছিলাম। আরে আমেনা, মনে মনে আমিও তাই ভাবছিলাম, ওই মেয়েটা যেমনই হোক না কেন লিখনের সাথে আমরা বিয়ে করাবো, এমন একটা মেয়ে ঘরে আসলে ঘরটা আলোয় ভরে যাবে। দুজন বুদ্ধি করে ওরা আবার সেই রেস্টুরেন্টে যায়, আর সেখান থেকে বৃষ্টির বাড়ির ঠিকানা জোগাড় করে। পরের দিন সকালে লিখনের মা আর বাবা বৃষ্টিদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আপনাদের মেয়েকে আমাদের খুব ভালো লেগেছে, ওর মধ্যে অনেক ভদ্রতা আর সভ্যতা লুকিয়ে আছে, তাই আমরা চাই আমাদের একমাত্র ছেলে লিখনের সাথে বিয়ে দিতে। সেটা তো খুব ভালো কথা, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই সমাজ কখনোই মেনে নিবে না, কারণ আপনারা হিন্দু ধর্ম অবলম্বী আর আমরা মুসলিম। আসলে আপনাদের মেয়েকে সত্যি আমাদের অনেক ভালো লেগেছে, প্রথমে তো আমরাও জানতাম না যে আপনার মেয়ে মুসলিম, এখন জানতে পারলাম, কিন্তু আমাদের এই নিয়ে কোনো সমস্যা নেই, আপনার মেয়ে আপনাদের ধর্ম পালন করবে আর আমরা আমাদের ধর্ম, সত্যি বলতে তো আমরা সবাই মানুষ। বৃষ্টিকে দেখে লিখনের মা বাবার এতই ভালো লাগে যে মুসলিম মেয়ে হওয়া সত্ত্বেও লিখনের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। পরের দিনই ওদের বিয়ে হয়ে যায়, লিখনও আপত্তি করে না। বিয়ের পর লিখন আর বৃষ্টি দাম্পত্য জীবন ভালোভাবে কাটতে থাকে। বৃষ্টি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, আবার কারোর সঙ্গে দেখা হলে সালাম দিত। এগুলো হিন্দু হওয়া সত্ত্বেও বৃষ্টির শ্বশুর শাশুড়ির অনেক ভালো লাগত। বৌমা, তুমি সত্যি অনেক ধার্মিক আর ভালো একটা মেয়ে, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। মা, আপনি তো প্রায় প্রতিদিনই উপোস করে থাকেন, কিন্তু জানেন কি, কাল থেকে আমাদের মাহে রমজান মাস শুরু, তাই আমিও রোজে থাকব। আমাদের নিয়মটা আপনাদের থেকে একটু আলাদা, রাতের শেষের ভাগে সেহরি খেয়ে রোজার নিয়ত বাঁধতে হয়, তারপর সারাদিন সব রকম খাবার দাবার থেকে দূরে থেকে সন্ধ্যায় ইফতারি করে রোজা ভাঙতে হয়। আর হ্যাঁ, সারাদিন শুধু না খেয়ে থাকলেই হবে না, সঙ্গে 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে। গালিগালাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গরিব অসহায়দের সাহায্য করতে হবে, আর সাধ্যমতো ইফতারের খাবার অন্যের বাড়ি পৌঁছে দিলে আল্লাহ তাআলা খুব খুশি হন। রোজার ব্যাপারে বৃষ্টি ও শাশুড়ি মাকে অনেক কিছু বলে,
ইসলাম ধর্মের এই বিষয়গুলো জানতে পেরে লিখনের মায়ের অনেক ভালো লাগে। আরে বাবা মা, তোমাদের ধর্মের মধ্যে তো অনেক কিছু লুকিয়ে আছে, অনেক মজার। তোমার কথা শুনে এটা বুঝলাম, সৃষ্টিকর্তা রোজা থাকার ব্যবস্থা করেছেন যাতে বড়লোকরা না খেয়ে থেকে গরিবদের কষ্ট একটুকু হলেও বুঝতে পারে, তাই তো? হ্যাঁ মা, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। বৃষ্টি ওর শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করতে করতে বাড়ির সব রান্না বান্না করা শুরু করে। তারপর গোসল সেরে ওরা সবাই দুপুরের খাবার খেতে বসে। এই যে স্বস্তিকা, আজকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, কাল থেকে রোজা। বৌমা একা রাতের বেলা উঠে রান্না করলে অনেক কষ্ট হবে, তাই সবাইকে উঠতে হবে। তাই নাকি বৌমা, কাল থেকে রোজা? হ্যাঁ বাবা, কাল থেকে পবিত্র রমজান মাসে রোজা শুরু হবে। আপনাদের সবাইকে রমজানুল মোবারক। বৃষ্টির কথা শুনে স্বস্তিকা ওর ভাবিকে বলে, ভাবি আমি শেষ রাতে উঠে কি করব, আমি তো আর রোজা রাখবো না। আর হ্যাঁ, তুমি তো একলা রোজা থাকবে, কারণ তুমি আমাদের মধ্যে একমাত্র মুসলিম, তাই একা খাবার খাওয়ার জন্য আবার রান্না করতে যাবে? তোকে আমি ঘুম থেকে যখন উঠতে বলেছি তুই তখনই ঘুম থেকে উঠবি। আচ্ছা ঠিক আছে, উঠব। কিন্তু ভাবি, তুমি কি করে বুঝতে পারবে যে কখন উঠে রান্না করতে হবে? আরে স্বস্তিকা, তখন মসজিদের ইমাম সাহেব শেষ রাতে উঠে অনেক গজল করবেন আর মুসলিমদের জাগিয়ে দেবেন। তবে চিন্তা করো না, তোমাকে জাগানোর জন্য আমি আছি, আমি তার একটা ব্যবস্থা করে নেব। স্বস্তিকার অনেক গভীর ঘুম ছিল, ওর গায়ে কেউ হাত না দিয়ে ডাকলে ও কখনোই শুনতে পেত না। বৌমা, তাহলে আজ রাত থেকে স্বস্তিকার সঙ্গে তুমি ঘুমাবে, কারণ ও ঘরবন্দি থাকলে তুমি তো ওর গায়ে হাত দিয়ে ডাকতে পারবে না, আর আমার এই গাদি মেয়ে ঘুম থেকে উঠবেও না। বাবার কথা শুনে স্বস্তিকা খুব রেগে চলে যায়, আর ওরা সবাই খাবার টেবিলে বসে হাসতে শুরু করে। কিছুক্ষণ পর বৃষ্টি একটা দোকানে যায়, আর সে দোকান থেকে একটা ঘন্টা নিয়ে আসে, আর সেটা নিয়ে যায় ওর শাশুড়ি মায়ের কাছে। মা, এই আইডিয়াটা কেমন? এই যে ঘন্টা, বাড়ির সকলেই তো গভীর ঘুমে ঘুমিয়ে থাকবে, তাই আমি ভেবেছি শেষ রাতে রান্নাবান্না শেষ করা হলে আমি এই ঘন্টা বাজানো শুরু করব। তাহলে স্বস্তিকা, বাবা আর লিখন সহ আশেপাশের সব বাড়ির সবার ঘুম ভেঙে যাবে, আর সবাই ঠিকঠাক সময় সেহেরি করতে পারবে। আরে বৌমা, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি, আইডিয়াটা একদম ফাটাফাটি। বাড়ির সবাই রাতে ঘুমিয়ে পড়ে, বৃষ্টির সঠিক সময়ে উঠে একলা হাতে রান্না করে ফেলে। তারপর ও সেই ঘন্টা নিয়ে বাজানো শুরু করে, সেই শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে যায় আর উঠে বৃষ্টির কাছে আসে। আরে বৃষ্টি, তুমি কি পাগল, এই রাতের বেলায় এসে ঘন্টা কেন বাজাচ্ছ? আরে আপনি আমার উপরে তো রাগ করছেন কেন, এখন সেহরি খাওয়ার সময় হয়েছে, মা তো আমাকে বলেছে আপনারা সবাই নাকি রোজা রাখবেন। মা আমাকে আরো বলেছে আপনাদের হিন্দু ধর্মের চেয়েতে আমাদের ইসলাম ধর্ম অনেক ভালো, বিশ্বাস করেন আমি মাকে কিছু জোর করিনি, শুধু রোজা নিয়ে কিছু কথা বলেছি, আর তাই উনি মনে মনে ঠিক করেছেন নিজেও রোজা রাখবেন আর অন্যকেও রোজা থাকতে বলবেন। বৃষ্টির কথা শুনে লিখন খুব অবাক হয় আর ওর মাকে জিজ্ঞেস করে, মা বৃষ্টি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ লিখন, ইসলাম ধর্ম সম্পর্কে আমি যেটুকু বৌমার কাছ থেকে শুনেছি আমার অনেক ভালো লেগেছে, তাই হিন্দু হওয়া সত্ত্বেও আমি ঠিক করেছি এখন থেকে রোজা রাখব। আর তাছাড়াও রোজাদার বৌমা আমার, একলা রোজা করে সব সওয়াব তো নিজেই নিয়ে নেবে, তাই আমি শাশুড়ি মা হয়ে একটু ভাগ বসাচ্ছি। মায়ের মুখে এমন কথা শুনে পরিবারের সবাই অবাক হয় আর বৃষ্টি খুবই খুশি হয়। তারপর ওরা সবাই একসাথে সেহরি খায় আর রোজা রাখার নিয়ত বাঁধে। তারপর সেহরি খেয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর বৃষ্টি ফজরের নামাজ শুরু করে, সঙ্গে সঙ্গেও শাশুড়ি মাও ওঠে। বৌমা, আমিও তোমার সাথে নামাজ পড়তে চাই, ধীরে ধীরে তোমাদের ধর্মের সব কিছু জানতে চাই আর ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। শাশুড়ি মায়ের কথা শুনে বৃষ্টি তো মহা খুশি, আর একই সাথে দুই শাশুড়ি বৌমার নামাজ পড়া শুরু করে দেয়। তারপর নামাজ শেষে দুজন বসে গল্প করে। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে আমাদের রোজাদার বৌমার গল্প। গল্পটি থেকে আমরা শিখলাম, আমাদের ইসলাম ধর্মের বিষয় যদি অন্য কোনো ধর্মের মানুষ সঠিকভাবে জানতে পারে, তাহলে সে অবশ্যই সেই ধর্ম ত্যাগ করে ইসলামের দিকে ফিরে আসবে। আর হ্যাঁ, সত্যি বলতে শান্তির ধর্ম হলো ইসলাম ধর্ম, তবে আমাদের সব ধর্মকে সম্মান করা উচিত। গল্পটি ভালো লাগলে লাইক করো বন্ধুরা, তোমাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিও, আর ছোট্ট গল্প চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।